এমনিতে উড়িষ্যার সঙ্গে আমাদের সম্পর্ক, ওখানে নিম্নচাপ হলে আমাদের এখানে বৃষ্টি হয়, এইটা একটু অন্য। আমরাই নিম্নচাপটা দিলাম ওদেরকে এবং এই চাপে আমরা জয় পেলাম গত বছর আজকের দিনে। বাঙালি যদি হয় তাহলে সত্যি আমরা, আমাদের যাই থাকুক না কেন প্রবলেম, দেখবেন বাঙালি পেটে খিদে কোনোদিন যায় না, মানে আমাদের হাজার রকমের সমস্যা থাকুক, হয়তো দেখা যাচ্ছে দুপুরবেলা কোর্ট কেস হয়ে বউ বাপের বাড়ি চলে গেল, বিবাহ বিচ্ছেদ হয়ে গেল, সব হয়ে গেল, কিন্তু তারপর হচ্ছে খিদে পেয়েছে, এটা যদি মিষ্টি খেয়ে আসে, মানে আমাদের মিষ্টি খাওয়ার জন্য আলাদা করেও বলতে হয় না। এবং এখানে যেরকম আয়োজন রয়েছে, আমি শুনেছি দেবাশিস দা সম্বন্ধে অনেক লোকে বলেন ওনার হাফ হাফ ভীষণ মিষ্টি টাইপের, তো উনি হাফ বিষয়টাকে খুব সিরিয়াসলি নিয়ে নিয়েছেন এবং এখানে মিষ্টি হাফ এই বিষয়টা তার পৃষ্ঠপোষকতায় মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা আজকে এই যে একটা জায়গা পেয়েছি, এটা অ্যাকচুয়ালি একটা টুরিস্ট স্পটের মতন হয়ে গেছে। বিকজ আপনি যদি দেখেন যারা কলকাতা ছেড়ে বেরোচ্ছেন, অধিকাংশরাই বিভিন্ন প্রান্ত থেকে রিকোয়েস্ট পান, ধরুন কেউ গুজরাট থেকে এসছে, কেউ মহারাষ্ট্র থেকে এসছে, কেউ দক্ষিণ ভারত থেকে এসছে, তাদের বলা হয় ক্যালকাটা সে বাবা আয়েঙ্গে, কলকাতা সে আয়েঙ্গে, হমারে লিয়ে মিঠাই লেকে আয়েঙ্গে। অধিকাংশ সময় কি হয় যে সেই মানুষটি হয়তো ভুলে গেছে, মানে যখন সে হয়তো সেন্টারে রয়েছে, মধ্য কলকাতায় রয়েছে, যে কোনো দোকান থেকে তুলবে ভেবেছিল কিন্তু তারপর তোলা হয়নি, এই জায়গাটা সত্যি একটা লাইফ সেভার, বিকজ এখান থেকে বেরোতে বেরোতে ইউ কান্ট মিস দিস। মিষ্টি ভাব এমন একটা জায়গা যেটা আমি সত্যি বলছি এই কারণেই টুরিস্ট স্পট হয়ে গেছে, যে লোকে এখানে থামবে, মিষ্টি কিনবে। এবং এই যে পার্কিং এরিয়াতে আমরা আজকে দেখছি আপনারা বসে রয়েছেন, এত কনভিনিয়েন্স সমস্ত কিছু, এটা অসাধারণ। অঞ্জুদা তো আপনারা প্রায় বলেছিলেন হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক, তো আমি কিন্তু বাস্তবে জানতাম না সত্যি সত্যি এতটাই সাদামাটা এবং এতটাই ছোটখাটো লোক, কিন্তু যে কাজটি উনি করেছেন সেটা কিন্তু কোনোভাবেও সাদামাটা বা ছোটখাটো নয়, তাই ওনার জন্য একটা বড় হাততালি হবে। এমনকি এই অসাধারণ যে লিফলেটটা রয়েছে, যে ব্রোশারটা রয়েছে, এর পেছনে রাখাল দাস অধিকারী সম্বন্ধে যে লেখাটা রয়েছে তার লেখাটার তথ্যটা হরিপদ ভৌমিককে ক্রেডিট করা রয়েছে, এটা একটা কালেক্টার্স আইটেম। প্রথম কথা, এটা দারুণ একটা বিষয়, আমি জানি না আপনাদের মধ্যে কজনের হাতে এটা পৌঁছবে, কিন্তু আমি এটা সুভিনিয়ার হিসেবে আমার সঙ্গে রাখবো আজীবন। আমার কাকা হন না সম্পর্কে সেইভাবে, কিন্তু আমি ওনাকে ফুটকা বলি, ইন্দ্রজিৎ লাহিড়ী। আমরা দুজনে যখন প্রথম মিষ্টি হবে লাইভ করতে এসেছিলাম, আমরা অ্যাকচুয়ালি কিছুক্ষণের জন্য আমাদের কাজ ভুলে গেছিলাম, মানে এতই আয়োজন। দেবাশিস দাও সেদিনকে এসেছিলেন এবং 10 মিনিট সময় দিয়েছিলেন সেই সময়, আর লোকের যে বিরাট একটা আগ্রহ মিষ্টি নিয়ে, আমাদের পুজোতে কাজে লাগছে, শ্রাদ্ধেও কাজে লাগছে, মানে অদ্ভুত এই একটা বিষয় আমাদের। সেই মিষ্টি এত বিপুল পরিমাণে এখানে উপস্থিত এবং তার উপর এই যে আমাদের যুদ্ধ উড়িষ্যার সঙ্গে একটা অদ্ভুত যুদ্ধ হলো, গত বছর আমরা সেই রসগোল্লাকে কেন্দ্র করে যুদ্ধটা জিতলামও, এমনিতে উড়িষ্যার সঙ্গে আমাদের সম্পর্ক, ওখানে নিম্নচাপ হলে আমাদের এখানে বৃষ্টি হয়, এইটা একটু অন্য। আমরাই নিম্নচাপটা দিলাম ওদেরকে এবং এই চাপে আমরা জয় পেলাম গত বছর আজকের এই দিনে। এবং শিশু দিবস, ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে আর রসগোল্লা, এই রসগোল্লা ডায়াবেটিসটা অনেকটা অক্সিমরনের মতন হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। দেবাশিস দা যেটা বলেছেন একদম সঠিক, সকালবেলা একটু ভালো করে হেঁটে নেবেন, আমার মনে হয় না কারোরই কোনো খাওয়া দাওয়ার বিষয়ে কোনো রেস্ট্রিকশন থাকতে পারে, খেতে পারি আমরা সব কিছুই,
শুধু একটু শরীরটা ফিট রাখতে হবে, কি বলো ফুটকা? হ্যাঁ তোমাকে দেখেই বললাম কথাটা আর কি। আমরা শরীরটাকে একটু ফিট রাখার চেষ্টা করব এবং রসগোল্লার যে গুণ, রসগোল্লার যে প্রীতি রয়েছে মানুষের মনে, সেটা আরো যুগ যুগ ধরে থাকুক। এই মিষ্টি আমাদের অত্যন্ত প্রিয় মিষ্টি। আমাদের বাবা মায়েরা বলতেন পড়াশোনা না করলে তুমি পরীক্ষার খাতা এটাই পাবে। অনেকে পেরেছেন কিন্তু সেটা স্বাদ জিভে থাকেনি। এইখানে অ্যাটলিস্ট আজকের এই দিনে আমরা রসগোল্লাটাকে সেলিব্রেট করছি এবং ইটকো এবং মিষ্টি হাবকে অসংখ্য ধন্যবাদ আজকে ফুডকাকে এই অনুষ্ঠানে সামিল করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।